সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইটিও মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক, আমি চলে আসলাম ঢাকা মোহাম্মদপুর রায়েরবাজার সাদেকান কৃষি মেলায়। আর আজকের বাজারে আপনাদেরকে জানাবো ডালের পাইকারি দাম কত এবং চিনির পাইকারি দাম, আটার পাইকারি দাম, ময়দার পাইকারি দাম কত, সম্পূর্ণ আপডেটটা জানাবো। তো দর্শক, এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দেশি বিদেশি ডাল আছে বা চিনি আছে। তো আমরা এই ভাইয়ের কাছ থেকে জানবো আর ভাই আমাদেরকে আজকে সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নামটা বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদেক। সাদেক, রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট। আপনার নামই বাজার না? তো আমরা যদি সর্বপ্রথম আপনার চিনির যদি আপডেটটা জানতে চাই, চিনি আজকের বাজারে বস্তা কত বিক্রি করছিলেন? চিনি আজকের বাজারে বেচছিলাম 3850। আগে ছিল 3900, মানে 50 টাকা কমছে, 50 টাকা কমছে। আরও কি কমবে? কমার সম্ভাবনা আছে। কমার সম্ভাবনা আছে নাকি? জি। আচ্ছা, তারপরে এবার যদি আমরা আটা আর যদি খুচরা নিতে চাই, আটা আজকের বাজারে কত দিয়েছিলেন? আটা আজকের বাজারে বেচছিলাম 1800 টাকা। আগে ছিল কত? আগে ছিল 2100, 2200, 1900, মানে প্রচুর কমছে, প্রচুর কমে গেছে। মারে মা, আটার কি আমদানি এখন বেশি? হ্যাঁ, আমদানি বেশি। আর ময়দাটার খবর কি? ময়দা যদি আমরা, ময়দা বর্তমানে আপনি 2350 টাকা। আগে কত ছিল? আগে ছিল 2600, 2700, 2300, মানে 300 প্রায় 350 মতো কমছে না? ময়দাটার দামও প্রচুর কমছে না? হ্যাঁ, ময়দার দাম কমছে, প্রচুর কমছে। আচ্ছা, আটা ময়দা চিনি তিনটা গেল। হ্যাঁ, এবার আমরা যদি ডালের খবরটা যদি জানতে চাই, আপনি যে বললেন যে ইন্ডিয়ান ডাল যেটা কমছে, হ্যাঁ, তো আমরা যদি ইন্ডিয়ান ডাল, এটা কি, এটা কি ডাল বলে? এটা ইন্ডিয়ান ডাল, অ্যাঙ্কার পরে, অ্যাঙ্কার ডাল। এটা কত দিছিলেন? এটা বর্তমানে আপনি বস্তা পরে 3000 টাকা। আগে কত ছিল? আগে ছিল আমি 3250 টাকা, 3300 ছিল, মানে 300 টাকা প্রায় বস্তা কমে গেছে, 300 কমে গেছে। এগুলা, এটা তো মূলত 50 কেজির বস্তা হয় না? 50 কেজি বস্তা হয়, 50 কেজির বস্তা। 25 কেজি হলো দাদা, দাও 50 কেজি ছেলে দিন। এগুলো, এটা আপনি যে যাই বলেন আটা ময়দা চিনি ডালগুলো, এগুলো তো পাইকারি দাম, পাইকারি দাম বলেছি। এগুলো কি সব জায়গায় এই দাম না? হ্যাঁ, সব জায়গায় দাম। আচ্ছা, আর আরেকটা বলছিলেন আপনি যে এই ডালটা, এটা কত দিয়েছিলেন? এটা, এটা কি দামে? একই দাম। কত জানি বলছিলেন? 3000 টাকা, 3000 টাকা। আচ্ছা, আর এটা কি ডাল? এটা, ওটা মুগ ডাল। আপনার এটা কত দিয়েছিলেন? ওটা ছিল আমাদের 92 টাকা। এটা দামটা কি কমছে? হ্যাঁ, দাম কমছে। কত আগে কত ছিল? আগে ছিল 100 টাকা, 8 টাকা কমছে, 8 টাকা কেজি বলছে। তাতে বস্তা অনেক কমছে, অনেক কমছে, চরম কমছে না? জি। আচ্ছা, তারপরে যদি আমরা আপনাদের সামনের যে, এটা কি খেসারি ডাল না, না মাসকলাই? মাসকলাই, খেসারি ডাল। এটা, এটা কি ডাল? এটা খেসারি ডাল। এটা কত দিয়েছিলেন? এটা আমরা 120 টাকা থেকে। আগে কত ছিল? এটা ছিল আমরা ধরেন 25 টাকা ছিল আগে। একটু কমছে, একটু কমছে। সত্যি কি কমছে না? হ্যাঁ, কমছে। দেখেন কিন্তু আপনার চেহারা দেখে কিন্তু আসবে, আপনি তো এখন অনেক সেলিব্রিটি হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এটা দিয়েছিলেন কত মাসকলাই? এটা কোনটা? এটা, এটা দেখেন মাসকলাই, এটা সামনে না, খেসারি ডাল। খেসারি ডাল কত দিয়েছিলেন? খেসারি ডাল আমরা ধরেন 60 টাকা কেজি, 60 টাকা। আর এটা, এটা ইন্ডিয়ান মসুর ডাল। হ্যাঁ, এটা দিয়েছিলেন কত? এটা আপনার আগে পাইকারি ছিল ধরেন 105 টাকা, 100 টাকা। আর এখন, এখন বর্তমানে 100 টাকা, 100 টাকা, 5 টাকা কেজি, মানে কেজিতে 500 টাকা কমে গেছে। হ্যাঁ, কেজি 500 টাকা। বস্তা তো মেলা কমছে। হ্যাঁ, মানে কমে না। আচ্ছা, ধরেন যদি আপনার 105 টাকা বস্তা হয়, 25 কেজি দামে কত? 2225 টাকা, 125 টাকা কমছে। ওরে মার মা। আর এটা দিয়েছিলেন কত? এই পাশামনে এটা, ওর দাম বাসা। হ্যাঁ, ওটা 80 টাকা কেজি, 80 টাকা কেজি। জি। আর এই মশাই রেটে দিয়েছেন কত? ওটা 125 টাকা, 125 টাকা। এটা দোনোটা কি দাম? 100 টাকা। এটা কি দাম? এটা, এটা মুগ ডাল, দেশি ডাল। ও, এটা কত দিয়েছেন? এটা 120 টাকা কেজি, দেশি ডাল 120 টাকা। হ্যাঁ, পাইকারি নিলে 110 টাকা। হ্যাঁ, 110 টাকা, 110 টাকা পাইকারি। খুচরা কত? 120, পাইকারি 110। এটা কি এই দামই সব সময় বিক্রি করেন? হ্যাঁ, সব সময় দামে। এখন কি ডালটার দাম কমছে না? ডালের দাম অনেকটা কমছে না? কমছে। আচ্ছা, তো মোটামুটি তো সব ধরনের ডালগুলো জানতাম, কিন্তু আপনার এই যে সোলা ডাল না সোনা ডাল বলে, এটা কত? 60 টাকা কেজি। এটা 60 টাকা না? 60 টাকা। এটা রমজান মাসে কেমন ছিল? 80 টাকা, 80, মানে 20 টাকা কমছে কেজি। 20 টাকা কমছে, সর্বনাশ। 20 টাকা যদি এই ডালটা যদি কেজিতে কমে, তাহলে বস্তায় দর্শক এই হিসাব করে দেখেন আপনারা, 50 কেজির বস্তায় তাহলে কত টাকা কমছে। তো অনেকে হয়তো আপনারা বিশ্বাস করেন না, তো আপনারা মূলত যখন পাইকারি মার্কেটগুলোতে আসবেন বা বাজারগুলোতে আসবেন, তখন আপনারা মূলত জানতে পারবেন। তো যাই হোক দর্শক, সহযোগিতা করার জন্য সাদেক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, দেশ থেকে, দেশের বাইরে থেকে, যে যেখান থেকে আপনারা ইটিও মাল্টিমিডিয়া চ্যানেলে যে ভিডিওগুলো দেখছেন, জানতে পারছেন যে দর্শক আজকের বাজারে ডাল চিনি আটা ময়দার যে পাইকারি দামটা, সম্পূর্ণ আপডেটটা জানতে পারছেন। তো দর্শক, আজকে পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।